নমস্কার বন্ধুরা, অনিতার হেসেলে সবাইকে স্বাগতম। আমি অনিতা, আজকের করে দেখাবো এগলেস প্যানকেক, এগলেস চকলেট প্যানকেক। এটা আপনারা অনায়াসেই বাড়িতে তৈরি করতে পারেন এবং বাড়ির বাচ্চাদের বা বড়দেরও দিতে পারেন। তাহলে চলুন দেখিয়ে দিই কীভাবে আমি এগলেস চকলেট প্যানকেক বানাচ্ছি, সেটা দেখিয়ে দিই। আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি, চিনি নিচ্ছি আমি দু কাপ, মানে হাফ কাপ করে দুবার নেব, এক কাপ হবে। রান্নার তেল দিলাম হাফ কাপ। আমি এখানে যেহেতু চকলেট কেক করব, তাই আমি চকলেট এসেন্স নিচ্ছি। হাফ চামচ দিলাম আমি। এবার এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে আগে ফেটিয়ে নেব। মিনিট পাঁচেক ধরে আমি এটা ফেটিয়ে নেব। পাঁচ মিনিট আমার এটা ফাটানো হয়ে গেছে, এরকম ওই সিল্কি স্মুথ একটা দেখতে হবে। দেখুন, এবার আমি একটা ছাঁকনি দিয়ে এক কাপ ময়দা নিলাম। বেকিং পাউডার দিলাম এক টিস্পুন, কোকো পাউডার দিলাম এক টেবিল চামচ, সামান্য এক পিঞ্চ লবণ আমি দিয়ে দিলাম। লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ। মানে তিনের চার কাপ আমি লিকুইড দুধ নিয়েছি। আরো একটু দুধ আমি খুব সামান্য আর একটু দুধ দিচ্ছি, আর একটু পাতলা করার জন্য। মেজারমেন্ট কাপের ওই হাফ কাপ ব্যাটার নিয়ে প্যানেতে দিয়ে দিয়েছি, আর গ্যাসটাকে আমি মিডিয়াম থেকে লোর দিকে করে রেখেছি। ওপরটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব, আর ফ্রাইং প্যানটাকে আমি খুব বেশি গরম করিনি।
এবার আমার এটা হয়ে গেছে, আমি নাবিয়ে নিচ্ছি। প্যানকেকগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার একটু ডেকোরেশন করে তবে এটা পরিবেশন করব। আমি একটা বড় দেখে করেছি, একটু বড় সাইজের। আমি একটু হুইপড ক্রিম দিয়ে কেকের উপরটা সাজিয়ে দিচ্ছি। এতে করে প্যানকেকটা খেতে আরো বেশি ভালো লাগবে। এবার একটু চকলেট সিরাপ এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। ডেকোরেশন করে নিয়েছি, আপনারা এমনিও রাখতে পারেন, কোনো ব্যাপারই নয়, এমনিও খেতে পারেন। আর যদি এটা তৈরি করে খেয়ে দেখবেন, যদি এরমভাবে খেতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এটা কেমন খেতে হয়েছে।